ইগল ড্রামা সিরিজ এইটা আমাদের নতুন চ্যানেল আর আমরা আপনাদের জন্য নিয়ে আসছে একটা নতুন সিরিজ ভিপি মানে ভিলেজ প্রজেক্ট ফার্স্ট নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এই সিরিজটি খুশির খবর হলো একদিন পর পর একটি করে পর্ব রিলিজ হবে থাকছে বছরব্যাপী আরো অনেকগুলো সিরিজ ভিপি সিরিজটি স্পন্সর করেছে নগদ তুমি আমার সাথে জিততেই পারো না জিতবো কি করে তুই যে আমার বাপ লাগোস এহ আমি কি তোমার বাপের মতন বুড়া তুই তো আমার বাপের চেয়েও বুড়া আমার বাপে কি তোর মতো এমন পাকা পাকা কথা কয় নীলাশ আমার আম্মা মা দাদু বাবা আসছে হ্যাঁ কেমন আছো আমার থাকা কথা তো পরে তোর তো বাড়ি ছেড়ে যাবার নোটিশ চলে আইছে কইছে তোমারে আমি তো অঙ্গ সাইরা কোথাও যাব না তা হবে না এইসব বলিস না আমরা কিন্তু ঘর জামে রাখতে পারবো না ওই রে দাদু ভাই তোমার আব্বু কই এই যে আমি আব্বুর কোলে তুমি কি চোখে দেখো না ও এটা তো আমার আব্বু তুমি এখন নামো আমি কোলে উঠবো কে কইছে তোমারে এটা তো আমার আব্বু হইছে হইছে তোমাকে দুইজনেরই বাবা বাবা এই যে তোমার চশমা চশমা খুলে দে কি বাবা তুমি কি দাদাকে হেল্প করো কাজে বাহ আমি তো এখন একদম পরিষ্কার দেখতেছি ফকফকা আচ্ছা তুই এত কিছু মনে রাখিস কিভাবে রে বাপ কি যে কও না বাবা তোমার একটা জিনিস লাগবে আমি ভুলি কেমনে তা অবশ্য আমি বুঝি কিন্তু অনেকেরই তো পোলা আছে কয়জন সংসারের সব দিক খেয়াল রাখে বল তা তোর শরীরটা কেমন আছে এখন বাবা ওষুধ ঠিক মতো খাইতেছ তো না খায় উপায় আছে এই যে আমার দাদু ভাই আমার ওষুধ খাওয়ার সময় হইলে তার আগেই ওষুধ নিয়ে গিয়ে হাজির হয় সে কি শুধু ডাক্তারি করে নাকি পড়াশোনা কিছু করে খালি ডাক্তারি না সারাদিন খালি দুষ্টামি আর পাকা পাকা কথা কইতে থাকে আর খালি ফুফুর সাথে ঝগড়া তাই না তোর ফুফু তো কয়েকদিন পরে শ্বশুর বাড়ি চলে যেতেছে তখন তুই ঝগড়া করবি কার সাথে আমিও ফুফুর সাথে চলে যাব ফুফি স্যার আমার ভাল লাগে না একদম তোকে সারা আমারও চলবে না রে বাবা এ বৌমা যাও মালিককে নিয়ে ঘরে যাও অনেক দূর থেকে এসে খুব ক্লান্ত যাও আব্বা আমি টাইতাছি তুই এখন আবার কই যাইবি তোর ভাই এই মাত্র ঘরে আইলো আমি জামু আর আমু ঠিক আছে যা কিন্তু তাড়াতাড়ি আসিস মা বিদ্যুৎ বিল কিন্তু পে করা হয়নি ওটা দিতে তো যাচ্ছিলাম প্লিজ প্লিজ আমাকে আর বকো না এইখানে যে ফ্রিতে বিল পে করা যায় সেটা তুমি জানো না অভিনয় করো আমার সাথে নগদে তো বিল পে ফ্রি নগদে বিল পে ফ্রি ছাড়াও আরো সব কিছুতে শুধু লাভই লাভ বেশি নগদে বেশি লাভ আব্বু তুমি আমার জন্য কি আনছো তোমার জন্য আমি কি আনছি এই যে তোমার পছন্দের চকলেট নিয়ে আর আমার ড্রেস ফুপির বিয়ের জন্য তোমার ফুপি কিনে যেদিন আমি মার্কেট করতে যাব সেদিন তোমাকে ড্রেস কিনে দেবো তাহলে তুমি এখন তোমার দাদুর কাছে যাও আসলেই তো তুমি তো বলেছিলে রুমার বিয়ের সব জিনিসপত্র তুমি ঢাকা থেকে নিয়ে আসবা পরে চিন্তা করে দেখলাম তোমরা যদি পছন্দ না করো আর উপজেলা মার্কেটে আমরা সবাই গিয়ে তারপর কিনে নিয়ে আসব তুমি জানবা তোমার বোন চোখ বন্ধ করে তাই পছন্দ করবে তোমার উপর তার সবচেয়ে বেশি বিশ্বাস তুমি জানো আমিও তো ওর পছন্দের উপর ভরসা করেছি ওর পছন্দের মানুষের সাথে বিয়ে দিয়েছি ছেলেটা কিন্তু আসলেই ভালো লাখে এমন একটা ছেলে পাওয়া যায় না তাই না এখন একটু কাছে এসো কতদিন পর তোমাকে কাছে পেলাম এই জন্যই তুমি ছেলেকে ঘর থেকে বের করে দিয়েছো তুমি বুঝো না না বুঝি না আমি তুমি কাপড় চোপড় চেঞ্জ করো আমি তোমার জন্য চা করে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে যাও
অফিসে প্রত্যেকদিন বাড়ির সামনে আয়া দাঁড়ায় থাকেন, মাইনসে দেখলে কি কইবো? আমি আসি আমার বউয়ের কাছে, মাইনসের কাছে তো আসি না। এখনো বিয়েই হইলো না, বউ আর তর সইতেছে না, তাই না? তোমার একদিন না দেখলে আমার ভালো লাগে না সোনা। আর মাত্র তো কয়টা দিন, তারপর তো দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে। এটা তুমি কি বললা? তোমার দিকে আমি হাজার বছর তাকায় থাকতে পারবো, আমার একটু বিরক্ত হইব না। হ্যাঁ, বিয়ার আগে মানুষ এমনই করে, বিয়ার পর নাকি বদলায় যায়। আমি কেমনে ঘুম, আমার কি আর বিয়ার অভিজ্ঞতা আছে? কি কইতেছো, তার মানে এর আগে কয়টা বিয়া করছি আমি? ওয়াল্লাহ গো, খালি ঝগড়া করে মেয়ে, এত ঝগড়া করো কেন? ঝগড়া দেখছো কি, খালি বিয়াটা হইতে দাও, তারপর তোমার মাথার চুল একটাও থাকবো না। হ্যাঁ তাই তো দেখতেছি। হ্যাঁ দেখা শেষ হয়েছে, এখন আমি গেলাম। গেলাম মানে? ভাইয়া বাড়িতে আইছে। কি কও, ভাইয়া ঢাকা দিয়ে চলে আসছে? হ্যাঁ এখন আমি গেলাম। আরে আর একটু থাকো না। আর একটুও না, খালি ব্যথা দিয়ে চলে যায় রে। নীলই কই, নীলরে দেখতেছিস না? জানি না কোথায় গিয়ে খেলতেছে। আচ্ছা বাজার থেকে কি কি আনমো? তোমার যা খুশি তুমি নিয়ে আসো। আরে ঠিক হইতে গেলি। এই তো ভাইয়া এখানে গেছিলাম। দুই দিন পর বিয়া, এখনো যদি এইভাবে তুই ছোটাছুটি করস লোকজন তো তোর খারাপ কইব। যে খারাপ কইব, হ্যার কাছ থেকেই তো সুইটা আইছে। ভাবি কি সব কইতাছো? তাও কোথায় বাইতে নিয়ে আসতি? ব্যাস হই লাগেছে, এইভাবে বাড়ির সামনে থেকে চলে গেল, কেমন দেখায়? সইলা গেলেই কি, সে তো আওয়াজ আওয়ার মধ্যেই আছে। এত সুন্দরী বউ, আমাকে বাড়িতে রাখতে এখন আর ভরসা পায় না, আইয়াইয়া খালি পাহারা দেয়। ভাবি তুমি চুপ করবা? আচ্ছা ঠিক আছে, এরপরে বাড়িতে নিয়ে আসিস, আমার লগে তো আলাপই হইল না। আচ্ছা ভাইয়া এই থাক, আমি গেলাম। হ্যাঁ থাক। ভাবি ভাইয়ার সামনে তুমি এসব কি কো? কেন, ওই ব্যাটারকে আর দুইটা দিন সহ্য হয় না? তুমি গিয়া জিগাও, বাড়িতে নিয়ে আসিস, কান ধরে জিগা মনে। কিরে সাধু? আরে মানিক ভাই, মানিক ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই কবে এলেন? এই তো আজকে সকালেই আসলাম। ভাই জান আপনি কেমন আছেন? এই আছি আর কি রে। তোর কি অবস্থা? আমার আর অবস্থা ওই আগের মতোই। তার মানে চুড়িদারি এখনো ছাড়স নাই, তাই না? কি আর করবো, কোন কইরা কেটা খাইতেছে আর কি। শোন এগুলো কিন্তু একদম ঠিক না, একদিন তুই বিপদে পড়ে যাবি, এখনো সময় আছে এগুলো ছাইড়া দে। ঠিক আছে ভাই। ভাই শুনলাম রুমা আপার নাকি বিয়া? হ্যাঁ শুক্রবারে, বুঝেছি তো, অনেক কাজকর্ম কাজকর্ম কিন্তু আমার লগে থাকতে হবে তোর। ভাই আপনার যখনই দরকার হবে শুধু একবার ডাক দিবেন, এ সাজু হাজির। আচ্ছা ঠিক আছে রে ভাই, তাহলে আসুন। আচ্ছা থাক। জানো বাবা আজকে কে রান্না করছে? কে আবার? তোমার আম্মু? ফুপি রান্না করছে। তাই নাকি? তোমার ফুপি আবার রান্না করতেও জানে? জামাইরে খাওনের আগে আমাগুরে আগে রান্না করে খাওয়াই দিছে। খায়া কও, এই রান্না খায়া জামাই রাখবো নাকি দৌড়াইবো? ভাবি তুমি না কি যে কও, আমি তো ভাইয়ের জন্য এমনি রান্না করছি। একবারে ফালাই দেওয়ার মতো না, চলে আর কি। না বাবা ফুপি রান্না খুব মজা হয়েছে। এই তো আমার বুড়া বাবা আমারে পাশ দিয়া দিছে, আমার আর কিছু লাগবে না। মেয়েটারে এখন সয় সম্মানে বিদায় করতে পারলে আমি চিন্তামুক্ত হব। বাবা তুমি কোনো চিন্তা করো না তো, আমার একটা মাত্র বই, ওর বিয়েতে আমি কোনো কিছুর অভাব রাখবো না। চিন্তা দিয়ে আর সাধে করি রে বাপ, তোর সামান্য বেতনের চাকরিতে এত বড় সংসার চলে, তুই যে কি দিয়া কি করবি সেইটাই তো চিন্তা। আমার উপরে কি তোমার ভরসা নাই বাবা? ভরসা তো আছেই রে বাবা, তোর ভরসাতেই তো এত বড় সংসারটা চলে রে বাপ। তাইলে আর তুমি কোনো চিন্তা করো না, সব ঠিকঠাক হয়ে যাবে, তুমি খালি নামাজ পড়ে দোয়া করবা। আল্লাহ ভরসা। সারাক্ষণ শুধু বিয়া আর বিয়া, তোমরা আমারে তাড়া দিতে পারলেই বুঝি পাচ্ছ? আমরা তো বাড়ি চাই আসছি,
তুমি যে তার ঘরে যাওয়ানোর লোক পাগল হয়েছ আমরা কি বুঝি না মনে করছো ভাবি তুমি যে কি কও না তোমার মতো এত বেশি ঢঙ্গা মান নাই আব্বু আমরা ফুফির বিয়ের জন্য কবে মার্কেট করতে যাব 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 বাবা দুই এক দিনের মধ্যেই যাব আমাকে আর দাদুকে কিন্তু একই কালারের পাঞ্জাবি কিনে দিতে হবে আমার দুই বুড়া বাপ একই রকম জামা পরবো আমি বুড়া না তোমার বাপ বুড়া কি ব্যাপার আজকে ঘুমাইতেছো না কেন তুমি প্রতিদিন আমাকে গল্প শোনাও আজকে একটা গল্প শোনাইতে হবে আচ্ছা কি গল্প শুনবা রাজা রানীর আচ্ছা ঠিক আছে এক দেশে এক রাজা ছিল খুব দুশ্চিন্তা হয় তুমি চিন্তা করো না তো ও ভালোই থাকবো রুমা যেমন ভালো ছেলেটাও তো এমন ভালো দুজন ভালো মানুষ মিলা সংসারটা সুন্দর হইব তাই যেন হয় ওর যা যা লাগে আমি কিনে দেব তোমার তো আমি কিছুই কিনে দিতে পারি না এই চেনটা তো তোমার মায়ের দেয়া কে কইছে তুমি আমার কিছুই দিতে পারো নাই এই যে বাবা বোন সন্তান সবকিছুই তো তুমি আমারে দিছো কয়জন মেয়ে এমন ভালো একটা সংসার পায় কও তুমি নিজে ভালো বলে সবাইকে তোমার ভালো মনে হয় হইছে আমি ঘুমাইতে হইব না আমি ঘুমাইতে হবো তুই আইছোস আজ দুই তিন দিন হইলো বাজার সদাই করবি যারে যারে বলার দরকার বলবি একটা বিয়াতে তো মেলা প্রস্তুতি সেসব তো কোনো কিছুই দেখতেছি না আচ্ছা সমস্যা টমস্যা হয়েছে নাকি না না বাবা তেমন কিছু না আমার এক বন্ধুর কাছে টাকাটা আজকে এসে পাঠিয়ে দেব কালকে বিয়ের সব শপিং করে ফেলবো এর পরের দিন বাকি সব বাজার সদাই করে ফেলবো ইয়াহু কালকে আমরা মাঠ করে যাব ভাইয়া তুমি ওরে নিয়ে আইতে কইছিলে না আসো আসো রাজীব এই ইয়া রুমা একটা চেয়ার নিয়ে নাও না না ভাইয়া চেয়ার লাগবে তারপর তুমি কেমন আছো ভাই তোমার সাথে তো আমার দেখাই হয় নাই জি ভাইয়া ভালো আপনি ভালো আছেন বইটা চলে যাইতেছে তাই মনটা খুব খারাপ আর এদিকে তো বিয়ের সব আয়োজনও আছে সময় তো আর বেশি দিন বাকি নাই সব কিছু মিলে আসি জানো রাজীব বইটা আমার কলিজার টুকরা সারা জীবন আমি এমন কোনো কাজ করি নাই যার লাগে হ্যাঁ কোনো কষ্ট পাইব বুঝলে বাবা আসলে রুমারে আমি শুধু জন্মই দিছি ও সব দায়িত্ব পালন করছে আমার এই ফোলা আপনাদের মতো হয়তো বা এইভাবে দেখাশোনা করে ওকে আমি রাখতে পারবো না কিন্তু আমার যতটুকু সামর্থ্য আছে শক্তি আছে ততটুকু দিয়ে আমি ওকে সুখী রাখার চেষ্টা করব ভাই তোমার কথা শুনে খুব শান্তি পাইলাম আচ্ছা যাই হোক তুমি থাকো খাওয়া দাওয়া করে যাবা আমি একটু বাইরে গেলাম হ্যাঁ বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে আমিও তাহলে যাই নামাজটা সাইরে আসি চল রে নিলয় আমরা আর ঝামেলা বাড়াইতে বয়ে থেকে লাভ কি চল যাই ভাবি তুমি একটু বেশি বেশি না না ভাবি আপনি এখানে বসেন যা ঘরে যা
হইছে ভদ্রতা দেখাইতে গিয়ে আমার আর বড় দর ভাগিদার করা লাগবে না তোমরা কথা কও আমি চা বানাই নিয়ে আহি তোমার জন্য এই যে সুন্দরী কথা বলতে বুঝছ দেখো কিন্তু প্রেম করতে না করি নাই কেমন আছেন মানিক ভাই এই তো আছি কোন রকম ভাইরে আমার একটু উপকার করবা কি উপকার আমার 1050 টাকা ম্যানেজ করে দাও আমার খুব জরুরি দরকার ভাইরে তুমি তো জানোই দুই মাস ধরে বেতন পাই না মায়ের জন্য কয়টা টাকা বাড়িতে পড়াইতাম তাও পড়াইতে পারি না তাইলে তুমি একটা কাজ করো আমার মেসে যত জিনিসপত্র আছে না সব বেচে দাও কি কোন তাহলে ঢাকায় আপনি কি করবে আর এই মালপত্র কয়টা বিক্রি করে কয় টাকাই পাইবে সেটা পরে দেখা যাবে আগে আমার বিপদটা উদ্ধার হোক 1000 টাকা এখন আমার কাছে অনেক মূল্যবান আচ্ছা দেখতাছি মানিক ভাই কি হইছে ভাই কোন বিপদ আপদ আরে ভাই বিপদে পড়ছে ভাই তুই আমার একটা উপকার কর না ভাই আপনি বড় ভাই আপনি শুধু একবার আদেশ করেন আমারে লাখখানেক টাকার ব্যবস্থা করে দে তা না হলে আমি রুমার বিয়েটা দিতে পারবো না ভাই ভাই আমি 40 40 সিস্টেমে কইরা 2-3000 হলে না হয় কোন হাতে দান মানে দিয়ে দিতাম কিন্তু 1 লাখ টাকা এত টাকা আমি কই পাবো কোনো কি উপায় নাই রে ভাই কারো কাছ থেকে ধার দানা করে দিতে পারবি না কি যে কর না ভাই চোরের কি ধার দেয় আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায় ভাবি একটা কথা কই ভাইয়ের এইবার জানি কেমন লাগতেছে মন মরা মন মরা তুমি তো বাড়ি ছেড়ে চলে যাবা এই জন্য মনে হয় তার মনটা বেশি ভালো না আমারও তো খুব কষ্ট হইতেছে আমি মনে হয় না তোমাকে ছাড়া থাকতে পারবো হ্যাঁ হ্যাঁ জানি জামাই বাড়িতে যাওয়ানোর পর যখন জামাই বাবা তখন আর খবর দিও এই বাড়িতে আনন্দ যাইব না তোমাদের কইছে তোমারে আম্মু ফুফির সাথে যে লোকটাই ছিল ওইটা আমার কি লাগে উনি তোমার ফুফা লাগে এ কেমন কথা কুফা কুফা মনে হয় কুফাই তো আমার এই বুইড়া বাপটার কাছ থেকে আমারে নিয়ে যাইব শুনো বাবা তোমার ফুফা বলা লাগবে না তুমি তারে আঙ্কেলই কইও আচ্ছা ওমা মানে কি আইছে না আমোনো তো আইলো না ফোলাটা একাই সব বোঝা মাথায় নিয়ে ঘুরতেছে ওমা আমি সবই বুঝি কিন্তু আমার তো এখন কিছু করার নাই মা বাবা তার একটাই কথা একমাত্র বোনের বিয়ে যেন কোনো কিছুতেই কমতি না হয় ও কেমনে যে কি করব আল্লাহই জানে আপনি চিন্তা করেন না তো সব ঠিক হয়ে যাবে দেখবেন তাই যেন হয় রে মা তুমি এমন মন খারাপ করে থাকো না তো বোনরে তো বিয়ে দিতেই হইব তা তো হইবই মান সম্মানের সাথে বিয়েটা দিতে পারলে হয় খুব দুশ্চিন্তা হইতাছে টাকা পয়সা নিয়ে যে ঝামেলা চলতেছে তাও আমি বুঝি তা একটু হইতাছে সমস্যা নাই সব ঠিক হয়ে যাবে চিন্তা করে করে শুধু শুধু নিজের শরীরটা খারাপ করো না তো তুমিও ঘুমাও সারাদিন তো অনেক পরিশ্রম করো একটু বিশ্রামও নিতে পারো না Thank you.
ওস্তাদ নতে নগদে তো আছে তাইলে বতে না ওস্তাদ বতে বেশি করে ব্যবহার করলে লতে লাভ বেশি নগদে সেরা রিচার্জ অফার ছাড়াও আর সবকিছুতে শুধু লাভই লাভ দেশি নগদে বেশি লাভ সুন্দরীর না দেখে থাকতেই পারল না বেটায় কি যে করা আমার তো কিলাইতে মন চাইতেছে কি ব্যাপার ভাই কোথায় যাচ্ছ তুমি না না ভাইয়া ওই এদিকে একটা কাজে যাচ্ছিলাম আর কি তা তুমি এইদিকে আসছো কাজে আর তোমার কাজ তো অন্যদিকে চলে যাইতেছে ভালো হয়েছে তোমার সাথে দেখা হয় কাজ পরে করবা আগে আমাদের সাথে চলো না না ভাইয়া আপনারা যান আমি আরে চলো তো তোমাদের বিয়ার জিনিসপত্র তোমরাই পছন্দ করে কিনবা সেটাই তো ভালো কি এখন কি আমারও আলাদা করে তোমার দাও দন লাগবে ভাবি চলেন না অঙ্কেল আমরা অনেক মজা করব সবাই মিলে এই চলো চলো সবাই দেরি হয়ে যাচ্ছে এই রাজীব চলো ঠিক আছে কি অবস্থা মানিক চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা আমার ছোট বোনটার বিয়ে ঠিক হয়েছে তাই নাকি কবে বিয়ে এই তো শুক্রবারে আপনি কিন্তু অবশ্যই আইবেন আরে তোমার বোনের বিয়ে আমি থাকবো না এটা একটা কথা হইলো অবশ্যই থাকবো চাচা আমার একটা উপকার করুন লাগবে আপনার আপনি ছাড়া এই গ্রামের আর কেউ উপকারটা করতে পারবো না আমারে তা কী উপকার বলো চাচা আমারে লাখখানেক টাকা ধার দিবেন দেখো মানিক আমার হাতটা খুব টানাটানি এই মুহূর্তে তোমাকে আমি কোনো টাকা দিতে পারতেছি না চাচা টাকাটা আমার খুব দরকার দরকার পড়লে আমি আপনার সুদ দিব এই টাকাটা না পাইলে আমি আমার বোনটার বিয়ে দিতে পারবো না চাচা মানিক তুমি ভালো করে জানো যে আমি সুদ খাই না তাছাড়া তোমাকে আমি কোন ভরসা টাকা দিব না আছে তোমার ব্যবসা না আছে কোনো জমি একটা সামান্য ভিটা বাড়ি ওটার পর ভরসা করে আমি তোমাকে টাকা দিতে পারি না চাচা আমার আর কোনো উপায় নেই চাচা চাচা আপনি আমার টাকাটা দিন চাচা আর কোনো উপায় দেখতেছি না আমি চাচা আমি এক কথা বারবার বলি না তুমি আসো চাচা মারে কয়দিন পর তো তুই চইলাই যাবি আসলে মা মেয়েদের জীবন কিরকম একটা বিচিত্রময় জীবন রে মা তোরে তোর ভাই রে তোর মা মারা যাবার পর কত আদর্শ হাক দিয়ে আমি বড় করছি আর এখন তুই অন্যের ঘরে চলে যাবি রে মা কিন্তু করার কিছু নাই এইটাই বাস্তব রে মা তোমার একটা কথা মনে রাখিস সেই মেয়েদের জীবনই সফল যার জন্ম বাবার ভিটায় আর মৃত্যু শ্বশুরের ভিটায় দেওয়ার জন্য যে সেন্ডা রাখছিলাম ওই সেন্ডা চুরি হয়ে গেছে কি কয় এগুলো ঘরে ভালো করে খুঁজে দেখছো সব জায়গায় খুঁজছি পাই নাই তাইলে কি আমরা মার্কেটে যাওয়ার পর খালি করে পায়ে চুরি নিয়ে গেল আমার এমনই পোড়া কপাল রুমারে দেওয়ার মতো আর কিছুই রইল না আমার কাছে একটা জিনিসই আছিল কত আশা করছি আমার কপালে সইল না
চাও না? ছোটর থেকে তো তুমি আমার মার মতো আদর করে বড় করছো। তোমার দোয়াই আমার জন্য সবকিছু। আমার এইসব জিনিসপত্র লাগবে না। বোন রে, তোর আমি কিছুই দিতে পারলাম না। টাকাটা তো পাঠাইলি না? আরে বেটা, একটা ঝামেলা হয়ে গেছে। ওই যে আমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখছি, গাড়িটা দেখে আমার খুব পছন্দ হয়ে গেছে। টাকাটা দিয়ে তো আমি গাড়ি কিনে ফেলেছি, এখন তোরে আর টাকাটা দিতে পারব না। এসব তুই কি কস? আমার বোনের বিয়া। আরে বেটা, তোর বোনের বিয়েতে আমি কি করব? হ্যাঁ, আমি ব্যবসা বাণিজ্য করি, আমার ব্যবসা সুবিধার জন্য আমার টাকা দিয়ে আমি গাড়ি কিনছি। আজকে তোর এই ব্যবসায়ী টাকা সব কিন্তু আমার জন্যই। আমার কাছ থেকে টাকা নিয়ে কিন্তু তুই ব্যবসাটা শুরু করছিলি। এইসব পুরনো কাশন দিয়ে আর ঘাটিস না, এসব পুরনো কথা বাদ দে তো। আমি এসব কিছু মনে রাখি নাই। তুই যে কোনো ভাবেই হোক আমার টাকাটা ম্যানেজ করে দে, আর নয়তো আমি আমার বোনের বিয়ে দিতে পারবো না। আরে ভাই, আমি তো তোরে বললামই আমার পক্ষে সম্ভব না, তুই অন্য কোনো রাস্তা দেখ। তুই যে কোনো ভাবেই হোক আমার টাকাটা ম্যানেজ করে দে ভাই, এই মুহূর্তে তুই ছাড়া আমার আর কোনো রাস্তা নাই। আমি একটু মরে সামুরে ভাই। হ্যালো, হ্যালো, হয়েছে তোমার আমার একটু বলবা? কই না তো কিছু না, বিয়ার এত বছরেও কখনো আমি তোমার এরকম চেহারা দেখি নাই। মনে হইতেছে কি জানো, তুমি ভেতরে ভেতরে পুইরা যাইতেছো। আমি কি আমার বন্ডুয়ের আগে কখনো দিয়ে দিছিলাম? এমন চেহারা কেমনে দেখবা? না না না, আমার কাছে কেন জানি মনে হইতেছে তুমি আমার কাছে কিছু একটা লুকাইতেছো। আমার আর লুকানোর জায়গা কই? তোমার কাছে না একটু লুকাইলাম। আচ্ছা আহো, ঘুমাই দাও। তুমি যাও, আমি তো শুয়েলেই ঘুমায় যাব। অসুবিধা নাই, আমি এসে শুয়ে যাব। তাড়াতাড়ি আহো। মানিক ভাই, ও মানিক ভাই, কি হয়েছে ভাই, এত জরুরি খবর দিলেন? সাজুরে, আমার আর কোনো উপায় নাই। কেন ভাই, কি হয়েছে? ভাই, আমার টাকা লাগবো, আর নয়তো আমি একদম শেষ হয়ে যাবো। আমার পরিবারের মান সম্মান ইজ্জত সব যাবে কারে ভাই। ভাই কি কন এসব, আপনি যত টাকা কন এত টাকা তো আমি স্বপ্নেও দেখি নাই। ভাই রে, তুই আমার একটা রাস্তা দেখা, আমি খুব বিপদে পড়ে গেছি। রাস্তা একটা আছে ভাই, কিন্তু কোনো কিন্তু টিন্তু নাই। তুই আমারে ককি করতে হইব? চুরি করতে হইব? এমন কিছু চুরি করতে হইব যার দাম লাখ টাকা? চুরি করতে হলে আমি চুরি করবো, কিন্তু কেমন জিনিস আছে যেটা চুরি করলে রাতারাতি আমি এক লাখ টাকা পাই যাবো? মানিক ভাই, এক বাড়িতে কিন্তু ভাই এই বাড়িতে চুরি করা আমার সাহস লাগবো না। তোর কোনো সাহস লাগবো না, চুরি আমি করবো, তুই খালি বাড়ির বাইরে খেলা থাকবি। সব আর দেরি করে দেবো না, রায় তো অনেক হয়ে গেছে। আপনি ভাবনা চিন্তা করেছেন তো? কোনো ভাবনার চিন্তা নাই এখন, এখন আমার কাম করতে বলো। আব্বা ছেলেরে খুঁজা পাইতেছি না। কই গেছে? রাইত আমারে কইলো তুমি গিয়া শো, আমি আইতাছি। আমি তো গিয়া ঘুমায় গেছি, পরে উঠা দেয় আসে নাই, পরে দেয় দরজা খোলা। আমি বাড়ির আশপাশে সব জায়গায় ঘুরছি, কোথাও তারে পাইতেছি না। আব্বা ফোন দিয়ে দেখছিলা? হ্যাঁ ফোন দিয়ে দেখছি, বারবার ফোন দিছি বন্ধ কয়।
রে আল্লাহ রে, এত রাইতে আমার পোলাটা কই গেল রে আল্লাহ। সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। যদি মারতে পারেন এত একটা উপরে যাব। আপনার যান, আমি এখানে পাড়া দিতেছি। আচ্ছা ঠিক আছে, আমি তো যাইতেছি, তুই বাড়ির সামনে থাকিস। আচ্ছা তুই এত যে সারাদিন খাউন খাউন করস, খালার বিলটা দিস নাই কেন? ভাই আমি তো আসি রাতের 11টা বাজে, আমি দিমু কেমনে? তো কি হইছে, তো নগদ নাই? নগদ দে। নগদে তো শুধু ক্যাশ আউট করে, সেন্ড মানিতে সুবিধা আছে নাকি? নগদ অ্যাপে সেন্ড মানি ফ্রি সহ আর সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। সারা রাত শুই লাগলো, মানুষটার কোনো খোঁজ খবরই পাওয়া গেল না। আমার জানা মতে আমার পোলা কখনো কাণ্ডজ্ঞানহীন কোনো কাজ করে নাই। আমার মনে হয় ও কোনো বড় ধরনের বিপদে পড়ছে। আঙ্গবাড়িতে জীবনে চুরি হয় নাই, সেদিন তোমার গয়না চুরি হইল, আজকে ভাইয়া না কইয়া কই চইলা গেল, এসব কি হইতাছে? তুই রহম কর আল্লাহ। মানিক, এ মানিক, বাপ কি হয়েছে বাপ, এ অবস্থা কেন? কি হয়েছে তোমার, এ অবস্থা কেন, কথা কষ্ট কেন? তুমি ভাইয়ার কই পাইছো? ইয়ে ভাইয়া মানে মালিক কেশর বর্তমান কথা কইতেছ না কেন? কি হইছে না কি তোর, খুলে কও। আমি পাপ করছি বাবা, আমি তোমার সন্তান না, আমি একটা অমানুষ। না 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 বাপ, তুই কোনো অন্যায় করতে পারস না, তুই কোনো অন্যায় করতে পারস এটা আমি বিশ্বাস করি না রে বাপ, আমি বিশ্বাস করি না। রাজীব কি হইছে তোমার, ভাই এসব কি কয়? না মানে আমি আমি সুর আমি চুরি করছি। কি কস? আমি রাজীব গোবারেতে কোনো চুরি করতে গিয়ে ধরে গেছি, লোকজন আমার ধরে মারছে। গত 3 মাস ধরে আমার কোনো চাকরি আসছিল না, ঢাকায় আমি খায় না খায় কোনো রকম জীবনটা বাঁচায় রাখছি। আমি যে কি কষ্ট করছি আমি জানি, আমার আল্লাহ জানে। বিশ্বাস কর বাবা, আমি কোনোদিন হারামো ছুঁয়ে দেখি নাই, চুরি তো দূরের কথা। তুমি এত কষ্ট করছো তাও আমার কিচ্ছু জানাই না, প্রতি মাসে ঠিকই তো টাকা পয়সা দিয়ে গেছো। আমার সারা জীবন স্বপ্ন ছিল আমার বোনটা বিয়ে আমি ধুমধাম করে দিব, আমার বোনের মুখে হাসি ফোটাইতে, আমার সংসারের মান ইজ্জত রক্ষা করতে। আমি চোরের বাপ এটা আমি বিশ্বাস করি না রে বাপ। তোমার বৌমার গহনাটা আমি চুরি করছিলাম, আমি আমার পাওনা টাকা আমার বন্ধুর কাছে চাইছি দেয় নাই,
এরপর কত মানুষের হাতে পায়ে ধরছি একটু ধার দেনার লাগা, কেউ আমার থেকে হাত তাকায় নাই। আমি আর কি করবো পর আমি বাধ্য হয়ে এই কাম করছি। আমার মাথা ঠিক ছিল না আব্বা। কি কইতাছো তুমি এগুলা? তুই তোর বোনের মুখে হাসি ফুটাইতে যায়, সারা জীবনের জন্য তার চোখের পানি ঝরার ব্যবস্থা করছো। এখন সবাই মিনা যদি গলায় দড়ি দেই তাও তাই লজ্জা ডেকে না রে বাপ। তুই কি করবি রে বাপ, তুই কি করবি? আমি আমার বোনের জীবনটা নষ্ট করে দিলাম, আমার নিজের হাতে গলা টিপতে পারলাম। আমি মানুষ নামে সানুয়ার সানুয়ার। দাঁড়াও রুমা, আপনারা তো আপনাকে সমস্যার কথা কইলেন, আমার সমস্যার কথা কি শুনবো? তুমি কি বলবা? আমি জানি আমার পোলা, আমার পোলা যে অন্যায় করছে সেটা কখনো ক্ষমার যোগ্য না। আমার আসল সমস্যা হলো রুমা। রুমা? রুমা স্যার আমার জীবন আর কিছু নাই, ওরে স্যার আমি বাঁচব না। ভাইরে, আমি রুমার ভাইয়ের হয়ে তোমার পায়ে ধরে মাফ চাই। ওর কোনো দোষ নাই, ও একবারে নিষ্পাপ, ওরে তুমি বঞ্চিত করো না। ভাইয়ের সব কথা আমি শুনছি, একটা পুরুষ মানুষ কতটা অসহায় হইলে তার বোনরে কতটা ভালোবাসলে এরকম কাজ করতে পারে। এই ঘটনায় ভাইয়ের প্রতি শ্রদ্ধা আমার আরো বেড়ে গেছে। সংসারে অভাব খারাপ সময় এগুলো তো থাকবোই, তাই বলে কি সংসার ভাঙ্গা দিমু? আর আমি তো আপনাকে সংসারেরই একজন। ভাইয়া আপনি খালি একটা কাজে রেখে আনেন, আমি এক কাপড়ে রুমারে বিয়ে করব। ভাইরে, তুমি খালি আমার এই পাপ থেকে মুক্তি দিলা না, তুমি আমার পুরো সংসারটা বাঁচাইলা। ভাই পুরো সংসারটা বাঁচাইলা। হ ভাই, এই বিয়েটা যদি ভাঙ্গা যেত আমাকে মরণ ছাড়া কোনো উপায় আসিল না। না না ভাবি, আমার যদি আপনার আপনাকে একজন মনে করেন তাহলে এই কথা বলে আমার লজ্জা দিয়েন না। আমিও তো কইতে পারতাম আমি বড় করে বিয়ার অনুষ্ঠান করুম, ধুমধাম করে অনুষ্ঠান করুম, টেকাও আমি দিমু, কিন্তু তাতে কি ভাইজানের মনের দুঃখ কমতো? কমতো না। আমি চাই ভাইজান যখন খুশি যখন পারবো আমি করে ধুমধাম করে অনুষ্ঠান করে দিব। হকুম, আমি একদিন অনুষ্ঠান করে সারা গ্রামে আমি খাওয়াবো। আমার এমন মনে হইতেছে আমি জামাই না, আমি আমার আরেকটা পোলা পাইলাম। বুনরে সবাই কাছে তুই আমার দিকে রাগ করে থাকিস না, তুই যে রত্ন পাইছস তোর এই সারা জীবন সুখে রাখবো, এইটা নিয়ে আর আমার কোনো সন্দেহ নেই। কিছুই হইতেছে না, তোমার ফুপির বিয়ে হইব। আমি আর দাদু একই রকম পাঞ্জাবি পরবো। অবশ্যই পরবা, আমার দুই বুইড়া বাপ একই রকম জামা পরবো।